স্বাগত জানাই সবাইকে আজকে আমাদের এই হিরো ইন্ডিয়ান সুপার লিগের প্রেডিকশন গেমপ্লেতে। কেরালা ব্লাস্টার্স ভার্সেস এটিকে মোহনবাগান তিলক ময়দান স্টেডিয়াম থেকে আমাদের এই প্রেডিকশন গেমপ্লেটি আপনাদের জন্য আমরা এনেছি আজকে। আপনারা কমেন্ট সেকশনে আমাদের নিশ্চয়ই জানিয়ে দেবেন যে আপনারা কোন টিমকে চাইছেন জিতুক আজকের ম্যাচটি, আর কে জিতবে মনে হচ্ছে আপনাদের নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। আপনারা টেবিলটা একটু বলে দিচ্ছি, এটিকে মোহনবাগান কিন্তু হোয়াট এ কামব্যাক আমরা বলবো, এখানে দু নম্বর পজিশনে উঠে এসেছেন, 29টি পয়েন্টসে আছেন, 15টি ম্যাচ খেলে 8টি ম্যাচ জিতেছেন, 5টি ম্যাচ ড্র করেছেন আর 2টি ম্যাচ হেরেছেন। আর অন্যদিকে কেরালা ব্লাস্টার্স কিন্তু ফোর্থ পজিশনে আছেন 26 পয়েন্টসে, 15টি ম্যাচ খেলে 7টা জিত, 5টি ড্র, 3টি হার। এখানে কেরালা ব্লাস্টার্সের লাইন আপটা আমরা দেখতে পাচ্ছি, 4-4-2 ফরমেশনে খেলাচ্ছেন কোচ, এখানে অ্যালভারো ভাস্কুয়েজ আর প্রশান্ত কে সামনে দিয়ে লিড করছেন, পেছনে প্রভু সুকান গিল, অ্যাজ ইউজুয়াল কোনো চেঞ্জ নেই লাইন আপে, সেকেন্ড হাফে নিশ্চয়ই সাবস্টিটিউট হবে। এখানে মোহনবাগানের লাইন আপটা আমরা দেখতে পাচ্ছি, ডেভিড উইলিয়াম সামনে দিয়ে, হিগো বিউমাস পেছনে, রয় কৃষ্ণার যথারীতি শুরু করেনি ইঞ্জুরির জন্য, এখানে সেকেন্ড হাফে নামাবেন, অমরিন্দর সিং পেছনে গোলকিপিং করছেন এখানে মোহনবাগানের জন্য। অ্যাজ ইউজুয়াল সেম গোছানো একটি লাইন আপ আমরা কিন্তু দেখি প্রত্যেক ম্যাচেই এটিকে মোহনবাগানের, খুবই সুন্দর খেলা এখানে এটিকে মোহনবাগানের দেখতে পাই আমরা। কেরালা ব্লাস্টার্স শুরু করছে ফার্স্ট হাফটি, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমাদের যে আপনারা কোন টিমকে সাপোর্ট করছে আজকের এই ম্যাচে। আয়ুষ অধিকারী পাস, পায় বল, পাস মিটাইকে, আমরা এর আগে হিস্ট্রিটা আমরা কিন্তু জানি, এটিকে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্সের কিন্তু 14টি ম্যাচ আগে খেলা হয়েছে, তার মধ্যে কিন্তু 5টি জিতেছেন মোহনবাগান, 4টি জিতেছেন কিন্তু কেরালা ব্লাস্টার্স, আর ড্র হয়েছে 5 বার, যেখানে কিন্তু কেরালা ব্লাস্টার্স চাইবেন জেতার কোয়ান্টিটিটা যেন 5-5 করে তুলতে, মোহনবাগানের হেড টু হেড যেতে সেখানে নিশ্চয়ই চেষ্টা করবেন আজকে। এই ম্যাচটি জিতলে কিন্তু কেরালা ব্লাস্টার্সও চলে যেতে পারে সেকেন্ড পজিশনে, আমরা দেখে নেব। এখানে মোহনবাগানের এখনো পাস, ওখানে কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি হয়েছিল কিন্তু প্রভু সুকান গিল ঠিক সময়ে এসে বলটিকে ইন্টারসেপ্ট করেন। কেরালা ব্লাস্টার্সের পায় বল, সাহেল, সাহেল থেকে সন্দীপ সিং, থেকে হরমানজোত খাবড়া, হরমানজোত খাবড়ার পাস সাহেলের জন্য, সাহেল থেকে প্রশান্ত, প্রশান্তের পায়ে বল, এখানে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছেন প্রশান্ত, পাস দিলেন অ্যালভারো ভাস্কুয়েজ, শট নিলেন ওখানে অ্যালভারো ভাস্কুয়েজ, কিন্তু অন টার্গেট ছিল না। মোহনবাগানের ডিফেন্সিভ লাইনে কিন্তু একটা ম্যাচের শুরুতেই পাটোলের সৃষ্টি করেছিলেন এখানে প্রশান্ত আর অ্যালভারো ভাস্কুয়েজের জুটি। আমরা দেখতে পারি এই জুটিটা কিন্তু খুবই ঘাতক যদি কোনো রকম গ্যাপ পায় ডিফেন্সিভ লাইনে। অ্যালভারো ভাস্কুয়েজ আর প্রশান্ত দুজনেই কিন্তু খুবই গোল মুখী প্লেয়ার, গোলটা ভালো করে চেনেন। এখানে ডেভিড উইলিয়ামসের জন্য বল, এখানে ভাসানো হেডার পাস, লিস্টান কোলাকোর পায়ে বল, লিস্টান কোলাকো বলটি নিজের পায়ে রেখেছেন, এখানে পাস দিলেন শুভাশিস বোসকে, শুভাশিস বোস রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে এগোচ্ছেন, এখানে পাস সুন্দর লিস্টান কোলাকোর জন্য, লিস্টান কোলাকো নিজের পায়ে বল রাখার চেষ্টা, এখানে কিন্তু সুন্দর হরমানজোত খাবড়াও প্রেশার দিচ্ছেন, এখানে পাস পেছনে শুভাশিস বোসকে, শুভাশিস বোস থেকে লিস্টান কোলাকোর ক্রস, ওখানে সাহেলের ইন্টারসেপ্ট, কার্ল ম্যাথিউ অফ দি ক্লিয়ারেন্স, থেকে শুভাশিস বোস আবার, মোহনবাগান আবার নিজের পায়ে বলটি রেখেছেন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শুভাশিস বোস, এখনো বল নিজের পায়ে, পাস দিলেন কার্ল ম্যাথিউকে, কার্ল ম্যাথিউ থেকে সরাসরি লেনি রড্রিগুয়েজ, লেনি রড্রিগুয়েজ নিজের পায়ে বলটি রেখে পাস দিলেন হিউগো বুমাস, কিন্তু হিউগো ছিলেন অফসাইড পজিশনে, রেফারি সঠিক কলটি নিয়েছেন এখানে, নইলে কিন্তু এখানে একটা বিপজ্জনক পরিস্থিতি হতে পারত। হিউগো মুমাস এই প্লেয়ারটিকে একটু টাইট মার্কিংয়ে রাখতে হবে যেন কেরালা ব্লাস্টার্সের, কারণ ইনি কিন্তু এরকম রান বিহাইন্ড দ্য লাইন বারবার দিতে থাকবেন, দেখতে হবে কিন্তু ওনাদের, ওনাকে চোখে রাখতে হবে কিন্তু হিউগো মুমাসকে, কেরালা ব্লাস্টার্সের ডিফেন্সিভ প্লেয়ারদের। এখানে হরমানজোত খাবড়া, হরমানজোত খাবড়া নিজের পায়ে বলটি রেখে পাস দিলেন এখানে সাহেল, সাহেল থেকে সরাসরি লালথাঙ্গা, লালথাঙ্গাকে ডিসপোসেস করলেন হিউগো বিউমাস, পাস মনবীর সিং, মনবীর সিং থেকে আশুতোষ মেহতা, আশুতোষ মেহতার পাস মনবীর সিংকে, ফেরত পাস, এখানে মনবীর সিং এর থ্রু পাস, ডেভিড উইলিয়ামস ওখানে বলটি নিয়ে নিয়েছেন কিন্তু পেছনে মিঠাই, মিঠাই কি পারবেন এখানে বলটি নিয়ে নিতে, মিঠাই বলটি ছিনিয়ে নিয়েছেন এখানে ডেভিড উইলিয়ামসের তরফ থেকে, জ্যাকসন সিং এর কাছে বল, কেরালা ব্লাস্টার্স আয়ুষ অধিকারীর পাস, লালথাঙ্গা, লালথাঙ্গা থেকে সরাসরি হরমানজোত খাবড়া, হরমানজোত খাবড়া থেকে সাহেল, সাহেল থেকে আবার হরমানজোত খাবড়া, এখানে কিন্তু নিজেদের মধ্যে পাস খেলে খেলে উঠছেন কেরালা ব্লাস্টার্স, কোনো রকম তাড়াহুড়ো কিন্তু কেরালা ব্লাস্টার্স করছে না, এখানে সাহেল পাস আয়ুষ আধিকারিকে, আয়ুষ আধিকারিক নিজের পায়ে বলটি রেখে এগোচ্ছেন আস্তে আস্তে, এখানে বল ছিনিয়ে নিয়েছেন লিস্টান কোলাকোর কাছে বল, মোহনবাগান পেছনে শুভাশিস বোস, এখানে তিরি, তিরি
তিনি পায় বল তিনি লম্বা ভাসানো বল হিউগো বুমাসের জন্য কিন্তু সন্দীপ সিং ওখানে ভুল পাসটি দিলেন হিউগো বুমাস এখানে কিন্তু কাউন্টার অ্যাটাকের একটা সুযোগ পেয়েছেন মনবীর সিং পারবেন এখানে ক্রসটি দিতে সুন্দর পাস ডেভিড উইলিয়ামস থেকে মনবীর সিং আবার বলটি কিন্তু ফার্স্ট টাইম টাচ ক্রস দিয়েছেন ওখানে লাল থাঙ্গার ক্লিয়ারেন্স সুন্দরভাবে কার্ল ম্যাকিউ কিন্তু বলটিকে রিসিভ করলেন শুভাশিস বোসের পায়ে বল পাস লিসন কোলাকো থেকে কার্ল ম্যাকিউ সরাসরি হিউগো বুমাস শট নেবেন কিন্তু আবারও একটি ভীষণ ইম্পর্টেন্ট ব্লক এবার সাহেলের তরফ থেকে হিউগো বুমাস আবার বলে লিস্টান কোলাকো থেকে শুভাশিস বোসের পায়ে বল এখনো কিন্তু শুভাশিস বোস বারবার কিন্তু লেফট ফ্ল্যাং দিয়ে বলটিকে খুব সুন্দরভাবে রাখছেন হারমানজোত খাবরাও কিন্তু কোনো রকম স্পেস দিচ্ছেন না ওনাকে কার্ল ম্যাকিউ থেকে শুভাশিস বোসের পাস লিস্টান কোলাকোর একটা ক্রস পজিশনটা ঠিক ছিল না বল সরাসরি প্রভুসুকান গিলের হাতে পাস দিয়ে দিলেন প্রভুসুকান গিল সিংকে সন্দীপ সিং এটা কি নিজেদের মধ্যে একটা তাল মিলের ভুল এখানে কেরালা ব্লাস্টার্স কিন্তু কোনো রকম বিপদ লাকিলি কিন্তু হয়নি এখানে প্রশান্তের পায় বল ডিসপোজেস করে দিলেন এখানে কার্ল ম্যাকিউ সহজেই শুভাশিস বোস এখানে এখনো নিজের পায়ে বলটি রেখেছেন কিন্তু লিস্টান কোলাকো ডেভিড উইলিয়ামসকে কিন্তু আমরা এখনো অবধি সেরকম কোনো রকম শট বা ঘাতক পজিশনে দেখিনি আমরা এখনো ডেভিড উইলিয়ামস কিন্তু একটা ভালো অ্যাটাকার এখানে কিন্তু ডেভিড উইলিয়ামসকে ভালোভাবে ম্যান মার্কিং করে রেখেছেন এখানে কেরালা ব্লাস্টার্সের ডিফেন্ডিং লাইন আপ সরাসরি পাস প্রশান্ত থেকে লাল থাঙ্গার পাস সাহেল এখানে কিন্তু কেরালা ব্লাস্টার্স একটু প্রেসার দিচ্ছে লাল থাঙ্গা সোজা পাস আলভারো ভাস্কেজ সুন্দর কাটিয়েছেন শট আলভারো ভাস্কেজ এখানে কিন্তু মোহনবাগানের এগেইনস্টে একটা অসাধারণ বিল্ডআপ প্লে দেখলাম একটা অসাধারণ গোল কিন্তু আমরা দেখতে পেলাম আলভারো ভাস্কেজের দ্বারা আলভারো ভাস্কেজ প্রেডেটরি স্ট্রাইকারের মতো একটি গোল করলেন এখানে সাহেল বলটিকে পাস দিয়েছিলেন লাল থাঙ্গা থেকে সোজা অসাধারণ কাটালেন কিন্তু ওখানে আলভারো ভাস্কেজ বলটিকে রিসিভ করার পরে পজিশন বানালেন স্পেস বানালেন ডিফেন্সিভ লাইনের ভেতরে মোহনবাগানের দিয়ে শটটি নিলেন অসাধারণ শট অমরিন্দর সিং কিন্তু কোনো রকম এখানে কিছু করতে পারলেন না এই প্লেয়ারটি আলভারো ভাস্কেজ সাবারেল বলে একটি ফুটবল ক্লাবের থেকে লোনে খেলছেন কেরালা ব্লাস্টার্সে খুবই একটা অসাধারণ সাইনিং আমি বলবো এখানে কেরালা ব্লাস্টার্সের তরফ থেকে বল মনবীর সিং এখানে কিন্তু 30 মিনিটের মাথায় মোহনবাগান কিন্তু এক গোলে পিছিয়ে পড়েছেন কেরালা ব্লাস্টার্সের কাছে পারবেন কি ডেফিসিটটাকে পূরণ করতে হিউগো বুমাস থেকে ডেভিড উইলিয়ামস নিজের পায়ে বলটি রেখে পাস হিউগো বুমাস এখনো নিজের পায়ে বলটি রেখেছেন পাস ডেভিড উইলিয়ামস শট ডেভিড উইলিয়ামস অস্ট্রেলিয়ান ফরমার টিম ওয়েলিংটন ফিনিক্স থেকে এসে ডেভিড উইলিয়ামস কিন্তু মোহনবাগানের জন্য একটা অসাধারণ গোল করে নিজের টিমকে ইকুয়ালাইজার গোলটি পাইয়ে দিলেন এখানে 32 মিনিটের ভেতরে কিন্তু গোলটি চলে এসেছে মোহনবাগানের ইকুয়ালাইজার ওখানে আমরা দেখতে পেলাম অসাধারণ ডিফেন্ডিং তাকে কিন্তু ভেঙে দিলেন শেষ পর্যন্ত হিউগো বুমাস অসাধারণ ডিপ গেছিলেন কিন্তু বলটিকে নিয়ে একটা বসিয়ে দিলেন শটটি খুব সুন্দর অ্যাসিস্ট হিউগো বুমাস বসিয়ে দিলেন পুরো ডেভিড উইলিয়ামসের পায়ে শট নেওয়ার জন্য আর সেরকমই সুন্দর শটটি নিলেন কিন্তু ডেভিড উইলিয়ামস ফার পোস্টে লেগে ইনসাইড অফ দ্য ফার পোস্টে লেগে কিন্তু বলটি চলে গেছে গোলের ভেতরে আর এখানে কিন্তু স্কোর লাইন 32 মিনিটের মাথায় কেরালা ব্লাস্টার্স 1 মোটিকে মোহনবাগান 1 খেলা কিন্তু জমে উঠেছে ফার্স্ট হাফে ইতিমধ্যে মিটাই কেরালা ব্লাস্টার্স আবারও চাইবেন একটি গোল করতে কিন্তু জিকসন সিং এর পায় বল পাস লালথাঙ্গা থেকে সাহেলের পায় বল সাহেলের সরাসরি পাস প্রশান্ত কিন্তু ওখানে লিস্টার তিনি সুন্দর একটি ডিফেন্ডিং করলেন শুভাশিস বোসের পায় বল শুভাশিস বোস থেকে লিস্টান কোলাকোর সরাসরি পাস এখানে কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি আলভারো ভাস্কেজ কিন্তু বলটি নিয়ে নিয়েছেন একটা লুজ পাস শুভাশিস বোসের তরফ থেকে শেষ পর্যন্ত কিন্তু বাঁচিয়ে দিলেন এখানে তিরি পাস সরাসরি ডেভিড উইলিয়ামস সুন্দর টান এখানে ডেভিড উইলিয়ামসের তরফ থেকে ক্রস পাস লিস্টান কোলাকো বলটিকে রিসিভ করে নিয়েছেন কিন্তু এগোচ্ছেন এখানে লিস্টান কোলাকো হারমানজোত খাবরার প্রেশার এখানে এগোতে দিচ্ছেন না শুভাশিস বোস লিস্টন কোলাকো থেকে শুভাশিস বোসের পায়ে বল শুভাশিস বোস কিন্তু এখনও বলটিকে নিজের পায়ে রেখেছেন সাহেল এবার কিন্তু প্রেশার দিচ্ছেন জিকসন সিং থেকে প্রেশার ম্যাকিউর ওপরে
ম্যাকিউ থেকে শুভাশিস বোস, হারমানজোত খাবরার প্রেসার, লিস্টান কোলাকো পায় বল, পাস দিলেন হিউগো বুমাস, পাস কার্ল ম্যাকিউ পারলেন না, খুব সুন্দর ডিফেন্ডিং করে যাচ্ছেন কিন্তু এখানে পাস শুভাশিস বোস, ক্রস দেওয়ার প্রচেষ্টা কিন্তু সোজা সাহেলের পায়ে, লিস্টান কোলাকোর উপর একটা টাইট মার্কিং কিন্তু করে রেখেছেন কেরালা ব্লাস্টার্স, কেরালা ব্লাস্টার্স থেকে আয়ুষ অধিকারী এখানে পাস লালথাঙ্গা থেকে সরাসরি আয়ুষ অধিকারীর পায়ে লেগে মিটায় এগোচ্ছেন এখানে লেফট ফ্ল্যাং দিয়ে পাস আয়ুষ অধিকারী থেকে লালথাঙ্গা, ফ্ল্যাং উইং রোটেশন করছেন কিন্তু কেরালা ব্লাস্টার্স খুব সুন্দরভাবে, সাহেল লালথাঙ্গা, লালথাঙ্গার পাস মিটায় এগোচ্ছেন ধীরে ধীরে এখানে কেরালা ব্লাস্টার্স, কিন্তু আর ফার্স্ট হাফ শেষ হতে আর মাত্র দুটো মিনিট বাকি, সাহেলের সোজা পাস কিন্তু বুমাস ওখানে ছিলেন, লিসন কোলাকোর পায় বল, পাস শুভাশিস বোস, জুয়ান ফারান্ডো কিন্তু এখানে একটু খুশি হবেন পারফরমেন্স ইকুয়ালাইজারটির জন্য একটু খুশি হবেন, কিন্তু অপোজিট ভাবে অখুশিও হবেন কিন্তু, কারণ ম্যাচের প্রথম দিকেই কিন্তু গোলটি খেয়ে গেছিলেন এখানে মোটিকে মোহনবাগান, গ্যাপ খুঁজে পেয়েছিলেন কিন্তু কেরালা ব্লাস্টার্স মোহনবাগানের ডিফেন্সিভ লাইনে, এখানে লালথাঙ্গার পায় বল, সুন্দর ড্রিবল করার চেষ্টা কিন্তু পারলেন না ডিফেন্স লাইনটিকে ব্রেক করতে, আর বলতে বলতে কিন্তু ফার্স্ট হাফের খেলাটি এখানেই শেষ, ফার্স্ট হাফের পরে স্কোর লাইন কেরালা ব্লাস্টার্স নীল, এটিকে মোহনবাগান নীল, দুটো টিমই কিন্তু জবরদস্ত হাড্ডাহাড্ডি লড়াই করছেন এখানে, পজিশন আমরা স্ট্যাটসটা একটু দেখে নেব, 46% পজিশন রেখেছেন কেরালা ব্লাস্টার্স আর অপরদিকে 54% পজিশন রেখেছেন এটিকে মোহনবাগান, দুজো টিমই কিন্তু দুটো করে শট নিয়েছেন অন টার্গেট কিন্তু কেরালা ব্লাস্টার্সের একটা, মোহনবাগানের দুটো, এখন অবধি কোনো রকম ফাউল করেনি কেরালা ব্লাস্টার্স, মোহনবাগানের কিন্তু একটি ফাউল, পাসেস আমরা দেখে নেবো, একটু পাসটা দেখে নেবো, অষ্টআশিখানা পাস খেলেছেন এটিকে মোহনবাগান, যার মধ্যে 77খানা সাকসেসফুল, আর এখানে কিন্তু কেরালা ব্লাস্টার্সের 78টা পাসের মধ্যে 72খানা সাকসেসফুল, এখানে কিন্তু পাস সাকসেসফুল রেট কিন্তু বলতে গেলে কেরালা ব্লাস্টার্সের অনেকটাই বেশি মোহনবাগানের থেকে, শুরু করছি আমরা আমাদের সেকেন্ড হাফ, আপনারা কমেন্ট সেকশনে জানান সেকেন্ড হাফে কোন প্লেয়ারটি আপনাদের মনে হচ্ছে গোলটি করবে, এখানে প্রীতম কোটাল, প্রীতম কোটাল থেকে কার্ল ম্যাকিউর পাস শুভাশিস বোসকে, শুভাশিস বোস এখনো বলটি লিখেছেন লং বল, অসাধারণ একটি পাস কিন্তু ডেভিড উইলিয়াম সুন্দরভাবে কিন্তু বলটিকে রিসিভ করলেন, আর ওখানে পাস দেওয়ার চেষ্টা করেছিলেন ম্যাকিউকে কিন্তু পারলেন না পাসটি দিতে, অসাধারণ একটি পাস বাড়িয়েছিলেন কিন্তু লম্বা ভাসানো বলে পেছন থেকে ডিপ ডিফেন্স লাইন থেকে, সাহেল থেকে লালথাঙ্গা, কেরালা ব্লাস্টার্স কিন্তু এবার এগোচ্ছেন প্রশান্তের পায় বল, প্রশান্ত থেকে চলে গেছে হারমানজোত খাবরা, হারমানজোত খাবরা থেকে বল সরাসরি সাহেল, কেরালা ব্লাস্টার্সের সাহেল কিন্তু সুন্দর ব্লক করছেন এখানে, পাস আয়ুষ অধিকারী, টার্ন পাস জ্যাকসন সিং, জ্যাকসন সিং এর পাস কিন্তু দিতে পারলেন না, কার্ল ম্যাকিউ থেকে ডেভিড উইলিয়ামস থেকে পেছনে আবার কার্ল ম্যাকিউকে, কার্ল ম্যাকিউ থেকে একেবারে পেছনে পাঠিয়ে দিয়েছেন শুভাশিস বোসকে, শুভাশিস বোস শুরু থেকে আবার অ্যাটাকিং এ উঠছেন এখানে মোহনবাগান, কার্ল ম্যাকিউর পাস লেনি রড্রিগুয়েস, পাস হিউগো বুমাস থেকে সরাসরি কার্ল ম্যাকিউ, লম্বা ভাসানো বল ডেভিড উইলিয়ামসের জন্য কিন্তু একটু বেশি জোরে ক্রসটি দিয়ে দিয়েছেন সন্দীপ সিং, বলটিকে রিসিভ করে পাস এন এস সিপোভিচ থেকে আয়ুষ অধিকারী থেকে সাহেল, সাহেলের পাস মিটাই, বলটিকে নিয়েছেন কেরালা ব্লাস্টার্সের মিটাই, এখানে এখনো এগোচ্ছেন কেরালা ব্লাস্টার্সের মিটাই, পাস দিলেন লালথাঙ্গা থেকে আয়ুষ অধিকারী, আয়ুষ অধিকারী থেকে মিটাই, মিটাইয়ের পাস লালথাঙ্গা, লালথাঙ্গা থেকে আয়ুষ অধিকারী থেকে আবার লালথাঙ্গা, ইন বিটুইন পাসেস কিন্তু খুব সুন্দরভাবে খেলছেন মিটাই, মিটাই এখানে কিন্তু প্রেশার বিল্ড আপ করছেন মোটু মোহনবাগান কেরালা ব্লাস্টার্সের ওপরে, জ্যাকসন সিং, জ্যাকসন সিং এর পাস লালথাঙ্গা, লালথাঙ্গার ওপরে চূড়ান্ত প্রেশার হিউগো বুমাসের, পাস দিয়ে দিয়েছেন মিটাইকে, এখানে মিটাই এখন অব্দি বল নিজের পায়ে রাখতে পেরেছেন, এগোতে কিন্তু একদমই পাচ্ছেন না কেরালা ব্লাস্টার্স, এখানে লালথাঙ্গা, লালথাঙ্গাকে ডিসপোজেস করার চেষ্টা হিউগো বিউমাসের, এখানে কিন্তু একটা ফাউল দিয়েছেন রেফারি, হিউগো বিউমাসের আগেন্সটে কিন্তু ফাউলটি দেওয়া হয়েছে, এখানে ধাক্কা মেরেছেন ক্লিপ করেছেন এখান থেকে পেছন থেকে, আ বাবারে ওখানে কিন্তু পেটে একটা ডিরেক্ট লাঠি মারলেন যেন হিউগো বিউমাস, এখানে কিন্তু হলুদ কার্ড বা লাল কার্ড দেওয়া উচিত ছিল, রেফারি কিন্তু কিছু দিলেন না এখানে, আলভারো ভাসকেস শট নিলেন, আলভারো ভাসকেস অসাধারণ একটি শট নিয়েছিলেন কিন্তু আলভারো ভাসকেস,
লাইক আ বিস্ট এখানে একটা শট নিয়েছিলেন কিন্তু অনেকটাই উপর দিয়ে চলে গেল একটুর জন্য, অসাধারণ প্রচেষ্টা এখানে অ্যালভারো ভাস্কোয়েজ নিজের টিমের জন্য একটি গোল করার। আশুতোষ মেহতা পেছনে পাস প্রীতম কোটালকে, প্রীতম কোটাল থেকে এখন আশুতোষ মেহতা, আশুতোষ মেহতা থেকে মনবীর সিং, মনবীর সিং এর পায়ে বল, বল রাখতে সক্ষম হয়েছেন পাস ডেভিড উইলিয়ামস, ডেভিড উইলিয়ামস থেকে মনবীর সিং, আবারও মনবীর সিং এর পায়ে বল, মনবীর সিং এখনো বলটি নিজের পায়ে রেখেছেন, সুন্দর পাস আশুতোষ মেহতার, ওভারল্যাপ রান ওখানে কিন্তু আশুতোষ মেহতা থেকে, বল চলে গেছে হিউগো বিউমাস, পেছনে পাঠিয়ে দিয়েছেন লেনি রড্রিগুয়েস, লেনি রড্রিগুয়েস এখনো নিজের পায়ে বল, পাস ডেভিড উইলিয়ামস, সুন্দরভাবে শট, ডেভিড উইলিয়ামস কিন্তু ম্যাচের 2 নম্বর গোলটি করলেন, হোয়াট এ গোল, হোয়াট এ টার্ন অফ অ্যারাউন্ড ইভেন্টস এখানে কিন্তু আমরা দেখতে পারলাম, অসাধারণ অসামান্য অতুলনীয় একটি গোল কিন্তু ডেভিড উইলিয়ামস এর তরফ থেকে করতে পারলো এখানে এই সিজনে। কিন্তু ডেভিড উইলিয়ামস 13টি ম্যাচে 3টে গোল করেছেন কিন্তু যে কটি গোল করেছেন সেরা সেরা গোল করেছেন, একটি অ্যাসিস্ট করেছেন এখানে কিন্তু তার, আরেকটি গোল আমরা দেখতে পেলাম, অসাধারণ একটি গোল করলেন কিন্তু এখানে ডেভিড উইলিয়ামস, কোনো অতুলনীয় কোনো রকম তুলনা হয় না এই গোলটার, অসাধারণ ফার্স্ট টাইম রিসিভ টার্ন, দুটি প্লেয়ার প্রেশার দিচ্ছিলেন ওনার ওপরে, সেই মুহূর্তে মাথা ঠান্ডা করে টার্ন করে ওরকম শটটি নিয়ে বিট করলেন এখানে প্রভু সুকান গিলকে, একটা বিশাল বড় টার্ন অফ ইভেন্টস। মোহনবাগান কিন্তু 61 মিনিটের মাথায় এগিয়ে গেছেন, কেরালা ব্লাস্টার্স কিন্তু একটি গোলের ডেফিসিটে এখন পিছিয়ে পড়েছেন। আয়ুষ আধিকারী পাস মিটাই এখানে কিন্তু পাঁচ নিশ্চয় চাইবেন কেরালা ব্লাস্টার্স আরেকটি গোল করে ম্যাচটিকে ড্র করতে বা জিততে, দুটি গোল করতে, কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইনকে ব্রেক করা কিন্তু অতটা সহজ হবে না। পাস এখানে মিটাই, মিটাই থেকে লালথাঙ্গা, কেরালা ব্লাস্টার্স এগোনোর প্রচেষ্টা, আয়ুষ অধিকারী সুন্দর ড্রিবেল পাস লালথাঙ্গা, লালথাঙ্গা থেকে মিটাই, মিটাই সুন্দর ড্রিবলিং করছেন এখানে মিটাই, এখনো নিজের পায়ে বল, পাস দেওয়ার প্রচেষ্টা কিন্তু ক্লিয়ারেন্স ওখানে হিউগো বিউমাস দ্বারা, বল নিয়ে নেবেন হিউগো বিউমাস, পাস আশুতোষ মেহতা, আশুতোষ মেহতা নিজের পায়ে বলটি রেখেছেন, পাস দিলেন প্রীতম কোটালকে, প্রীতম কোটালের থ্রু পাস লেনি রড্রিগুয়েস থেকে তিরি, তিরি থ্রু পাস হিউগো বিউমাস থেকে কার্ল ম্যাথিউ, কার্ল ম্যাথিউ থ্রু পাস লিস্টন কোলাকো, লিস্টন কোলাকোর পাস হিউগো বিউমাস থেকে সরাসরি ডেভিড উইলিয়ামস, পারবেন কি আরেকবার ডেভিড উইলিয়ামস, কিন্তু এবার হারমান জোত খাবরা ইন্টারসেপ্ট করে ক্লিয়ার করলেন, সাহেল, সাহেল থেকে প্রশান্ত, প্রশান্ত থেকে জিকসন সিং, জিকসন সিং থেকে প্রশান্ত, আবারও এখানে সাহেলের ওভারল্যাপ রান, লালথাঙ্গাকে পাস অ্যালভারো ভাস্কোয়েজ, এখানে লালথাঙ্গা পারবেন কি, ডিসপোজেস হয়ে গেলেন কি না, এখনো লালথাঙ্গা শট, ওখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সেভ দিলেন এখানে অমরিন্দর সিং, অসাধারণ কিন্তু বলটিকে রেখেছিলেন লালথাঙ্গা দিয়ে লাস্ট অফ দি শটটা কিন্তু সেভ হয়ে গেছিল এখানে অমরিন্দর সিং, অসাধারণ প্রেজেন্স অফ মাইন্ড, অসাধারণ এখানে কিন্তু সেভটি দিলেন অমরিন্দর সিং, কোনো রকমভাবে দ্বিতীয় গোলটি আশা থেকে বাঁচিয়ে দিলেন যেন, এখানে নিচ্ছেন এটি এই ম্যাচের প্রথম কর্নার, কেরালা ব্লাস্টার্স ক্রস হেডার দেওয়ার চেষ্টা, লিস্টান কোলাকো ওখানে বলটি রিসিভ করার জন্য ছুটছেন, পেয়ে গেছেন বল লিস্টান কোলাকো, সরাসরি বাড়িয়ে দিয়েছেন পাস ডেভিড উইলিয়ামস, ডেভিড উইলিয়ামসের পাস লেনি রড্রিগুয়েস নিজের পায়ে বলটি রেখেছেন, ডেভিড উইলিয়ামস থেকে হিউগো বিউমাস, হিউগো বিউমাস নিজের পায়ে এখনই বলটি রেখেছেন, এখানে সুন্দর কাটিয়েছেন থ্রু পাস, এখানে মনবীর সিং এগোচ্ছেন কিন্তু প্রভু সুকান গিল আগে থেকেই কিন্তু পাসটিকে ভেপে নিয়েছিলেন, বুঝে গেছিলেন পাসটি, সঙ্গে সঙ্গে কিন্তু ইন্টারসেপ্টটি করলেন এখানে কেরালা ব্লাস্টার্স ইন পজিশন, এখন সাহেল, সাহেল 72 মিনিটের খেলা কিন্তু অতিক্রম করে দিয়েছে অলরেডি, কেরালা ব্লাস্টার্স 1 মোহনবাগান 2 লালথাঙ্গা, লালথাঙ্গা থেকে সাহেল, কেরালা ব্লাস্টার্স এর পাস মিটাই, সরাসরি মিটাই থেকে লালথাঙ্গা, আবার এখানে আবার একটি প্রেশার কিন্তু আয়ুষ আধিকারীর কাছে, বল কেরালা ব্লাস্টার্স আবারও এগোনোর চেষ্টায়, এখানে গোল দেওয়ার কিন্তু পুরো চেষ্টায় আছেন আয়ুষ অধিকারী, বারবার কিন্তু প্রেশার দিচ্ছেন মোহনবাগানকে, অ্যাডভান্টেজ খেলিয়েছেন রেফারি ওখানে, সাহেল, সাহেল লের থেকে বল ছিনিয়ে নিয়েছেন ডেভিড উইলিয়ামস এর জন্য পাস, এনএস সিপোভিচ কিন্তু ওখানে বলটিকে আগে ইন্টারসেপ্ট করলেন, কেরালা ব্লাস্টার্স কোনো রকম বিপদ মুক্ত হলেন এখানে লালথাঙ্গা থেকে, আয়ুষ অধিকারী সরা পাস অ্যালভারো ভাস্কোয়েজ, এখানে পাস প্রশান্ত, অসাধারণ একটি সেভ কিন্তু আমরা এখানে দেখতে পেলাম, অমরিন্দর সিং কিন্তু দুটো গোল সেভ করে দিলেন মোহনবাগানের জন্য, একটা কিন্তু শিওর শট গোল হওয়ার কথা ছিল,
অসাধারণ সেভ দিলেন একটা অমরিন্দর সিং এখানে মারাত্মক নিজে খুশি হবেন নিজের পারফরম্যান্সের উপরে এখানে অমরিন্দর সিং এই দু নম্বর কর্নার কিকটি চলে আসছে এখানে একটি সাবস্টিটিউশন আমরা দেখতে পাচ্ছি মোহনবাগানের সাবস্টিটিউশন এখানে কর্নারটি নিচ্ছেন সন্দীপ সিং সন্দেশ ঝিঙ্গানকে নামানো হয়েছে একটি ডিফেন্সিভ ইনপুট এখানে বল কিন্তু ক্রস কর্নার থেকে কিছু করতে পারলেন না ডেভিড উইলিয়ামসের পায়ে বল ডেভিড উইলিয়ামস নিজের পায়ে বলটি রেখেছেন কাউন্টার অ্যাটাকে এগোচ্ছেন মনবীর সিং এটিকে মোহনবাগান ইন পজিশন মনবীর সিং এর পাস সাহেলের গায়ে লেগে কিন্তু কোনোরকম একটা বল ইন লুজ পজিশন থ্রু পাস সুন্দর ডেভিড উইলিয়ামস কিন্তু বলটি পায়ে নিয়ে নিয়েছেন ওখানে এখনো ডেভিড উইলিয়ামস বল আছে বাসুতোষ মেহতা ক্রস লিস্টান কোলাকো ওখানে পৌঁছতে পারেননি গুরুত্বপূর্ণ একটি ব্লক একটি ডিফেন্ড এখানে আমরা দেখতে পেলাম প্রথম কর্নার কিন্তু মোহনবাগানের জন্য চলে এসেছে এখানে অসাধারণ একটি সেভ দেখতে পেলাম প্রভু সুকান গিল আবার একটি কর্নার কিন্তু এবার প্রশান্ত ওখানে বলটি নিয়ে নিয়েছেন প্রশান্ত থেকে অ্যালভারো ভাস্কুয়েজ এখানে কিন্তু একটা কাউন্টার অ্যাটাকের সুযোগ দেখতে পাচ্ছি আমি কেরালা ব্লাস্টার্সের জন্য লালথাঙ্গা লালথাঙ্গার পাস অ্যালভারো ভাস্কুয়েজ থেকে জিকসন সিং জিকসন সিং থেকে লালথাঙ্গা লালথাঙ্গার পাস অ্যালভারো ভাস্কুয়েজ প্রশান্ত এখানে কিন্তু একটা সেরা গোল প্রশান্তের লং রেঞ্জার এইবার কিন্তু আর বাঁচাতে পারলেন না অমরিন্দর সিং মোহনবাগানকে 82 মিনিটের মাথায় কিন্তু দু নম্বর গোলটি করে দিয়েছেন এখানে 24 বছরের এই প্রশান্ত কিন্তু নিজের টিমের জন্য একটি ইকুয়ালাইজার খুবই গুরুত্বপূর্ণ একটি ইকুয়ালাইজার গোলের সৃষ্টি করেছেন অ্যালভারো ভাস্কুয়েজ কিন্তু পুরো বসিয়ে দিলেন বলটিকে প্রশান্তের জন্য আর প্রশান্ত কিন্তু অ্যালভারো ভাস্কুয়েজের এই অ্যাসিস্টটিকে কোনোভাবেই নষ্ট করেননি পুরো গন টার্গেট শট নিয়েছেন ওই পজিশন থেকে কোনো রকম সুযোগই দেননি অমরিন্দর সিংকে রিয়্যাক্ট করার এখানে কিন্তু অসাধারণ একটি কামব্যাক কেরালা ব্লাস্টার্সের থেকে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি মনবীর সিংয়ের জায়গায় কিন্তু প্রবীর দাসকে নামানো হয়েছে এখানে শুরু করলেন মোহনবাগান এখানে কিন্তু আর মাত্র 7 মিনিট প্লাস অ্যাডেড টাইমের খেলা বাকি পারবেন কি মোহনবাগান বা কেরালা ব্লাস্টার্স এই ম্যাচটিকে জিতে নিতে লিস্টান কোলাকোর সুন্দর ইন্টারসেপ্ট সন্দেশ ঝিঙ্গানের পায়ে বল পাস লিস্টান কোলাকো লিস্টান কোলাকোর পেছনে পাস সন্দেশ ঝিঙ্গানের জন্য লম্বা ভাষাটা বল লিস্টান কোলাকোর জন্য সন্দেশ ঝিঙ্গানের কিন্তু বলটি চলে যাবে অ্যালভারো ভাস্কুয়েজ মানে কেরালা ব্লাস্টার্সের থ্রো ইনটি নিচ্ছেন এখানে আমরা এখানে আরেকটা সাবস্টিটিউশন দেখতে পাচ্ছি জনি কাউকো নেমেছেন লেনি রড্রিগেসের জায়গায় একটু কি দেরি করে ফেললেন কোচ জুয়ান ফার্নান্ডো সাবস্টিটিউটগুলো করানোর জন্য আমরা দেখে নেবো আমরা পারবেন কি কেউ সুপার সাব হয়ে দাঁড়াতে এখানে মোহনবাগানের জন্য জ্যাকসন সিং থেকে লালথাঙ্গা থেকে সরাসরি এনএস সিপোভিচ সিপোভিচের পাস আয়ুষ আধিকারির জন্য পাস দিলেন সাহেল সাহেল থেকে জ্যাকসন সিং এর সরাসরি পাস প্রশান্ত প্রশান্ত থেকে অ্যালভারো ভাস্কুয়েজ ভাস্কুয়েজ থেকে লালথাঙ্গা আবারও কিন্তু কাউন্টার অ্যাটাকে উঠছেন এখানে জনি কাউকো ইন্টারসেপ্ট করলেন লং রান আশুতোষ মেহতা থেকে প্রবীর দাস প্রবীর দাসের পাস জনি কাউকোর জন্য জনি কাউকো পেছনে পাস প্রীতম কোঠাল আর 3 মিনিট প্লাস অ্যাডেড টাইমের খেলা বাকি পারবেন কি এখানে দুটোর মধ্যে কোনো একটা টিম গোল করে ম্যাচটিকে নিজেদের পকেটে নিয়ে নিতে রয় কৃষ্ণার জন্য ভাসানো পাস এখানে কিন্তু এনএস সিপোভিচ রিসিভ করবেন বলটিকে হারমানজোত খাবরা হারমানজোত খাবরা আমরা বারবার দেখেছি কিন্তু রয় কৃষ্ণাকে বারবার সুপার সাব হয়ে মোহনবাগানকে বাঁচাইয়ে দিতে তিনটে পয়েন্ট জোগাড় করে দিতে মোহনবাগানের জন্য এখানে 3 মিনিটের অ্যাডেড টাইম 90 মিনিটের খেলা কিন্তু শেষ এখানে পাস মিটাইয়ের জন্য কেরালা ব্লাস্টার্স ইন পজিশন এখানে এগোনোর চেষ্টা কিন্তু সুন্দর ডিফেন্ডিং জনি কাউকো কিন্তু বলটি মাঝখান থেকে রিসিভ করেছেন কিন্তু পারলেন না ট্যাকেল করতে মিটাই মিটাই থেকে আয়ুষ অধিকারী থেকে আবার মিটাই এখানে কিন্তু সরাসরি পাস দিয়েছেন সাহেল সাহেল থেকে লালথাঙ্গা লালথাঙ্গার পায়ে বল সুন্দর পাস অ্যালভারো ভাস্কুয়েজের শট নেওয়ার প্রচেষ্টা কিন্তু এবার বলটি নিয়ে নিলেন অমরিন্দর সিং সোজা পাস সন্দেশ ঝিঙ্গান আর বলতে বলতে কিন্তু আজকের ম্যাচটি এখানেই শেষ ফাইনাল স্কোর লাইন রয়ে গেল কেরালা ব্লাস্টার্স 2 এটিকে মোহনবাগান 2 অসাধারণ একটি হেড টু হেড লড়াই আমরা দেখতে পেলাম খুবই সুন্দর একটি লড়াই আমরা দেখতে পেলাম দুটো টিমের মধ্যেই এখানে আমাদের
প্রেডিকশন গেমপ্লেটি আজকে ড্র হলো। আপনাদের যদি আমাদের এই প্রেডিকশন গেমপ্লেটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটিকে লাইক করে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কি সাজেশন আমাদের ভিডিওর জন্য। এই ফুটবল ম্যাচে আপনারা কীরকম ফুটবল ম্যাচেস দেখতে চান আপনারা নিশ্চয়ই জানাবেন আমাদেরকে। আপনাদের সবার সাথে আবার দেখা হবে আমাদের পরের ম্যাচে। ততদিনের জন্য ধন্যবাদ, গুড বাই, ভালো থাকবেন, আর মার্চেন্ডাইজ লিঙ্কটি নিশ্চয়ই চেক করবেন ডেসক্রিপশন থেকে। ধন্যবাদ।